Dreams have হ্যালো আর শুনছেন এই মুহূর্তে আপনার নির্ভম বন্ধুর আজকে আপনার সোলমেট এবং আলটিমেট রেডিও শুরুতে সবাইকে যে কথাটা বলা উচিত না হল না বললে আমি পাপিষ্ঠ নরাধম হয়ে যাব সেই কথাটা বলে ফেলি শুরুতেই শুভ নববর্ষ একদিন পরে হলে আমার মনে হয় খুব বেশি দেরি হয়ে যায়নি এবং গতকালকে যেহেতু আমি ছিলাম না তাই আমার বলার মোক্ষম সময় মাহেন্দ্র খন এটাই নিশ্চয়ই অনেক ভালো কেটেছে কালকের দিনটা এবং তারও যে ভালো কাটুক পুরো যে বছরটা বছরটা বাকি পড়ে আছে সামনে সেই এবং অবশ্যই সমগ্র জীবনটা তাহলে তো কথাই নেই সো শুভ নববর্ষে আমি ছিলাম না কিন্তু আজকে যেহেতু আছি আপনি আমাকে অবশ্যই জানাবেন আপনি কেমন কাটালেন কালকের দিনটা এবং আরও যে কোনো কিছু নিশ্চয়ই সবাই খুব পাঞ্জাবি শাড়ি পরে বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়েছেন এবং রং বেরঙের একেবারে কল্পনার ডানায় অথবা বাস্তবের পাখায় ভর করে

আপনার নাম ঠিকানা এবং গলার অবস্থা খুব একটা সুবিধা না আচ্ছা নাম ঠিকানা তো লিখলেন তারপর হচ্ছে যে সেটা পাঠিয়ে দেবেন সিক্স নাইন সিক্স নাইন এই নাম্বারটাতে যেহেতু বৈশাখ ছিল আমার মনে হয় যে প্রথম গানটা অবশ্যই যে গানটা শুন না শুনলেই না আমাদের বৈশাখী আসলে আমার কাছে মনে হয় হয় যে সম্পূর্ণ না এবং সেই প্রায় চব্বিশ বছর আগের একটা গান কিন্তু এত বছর পরেও আমার মনে হয় যে গানটা একেবারেই পুরনো হয়নি বরঞ্চ যতবার শুনি আগের চেয়ে আরও বেশি নতুন মনে হয় এবং আমার মনে হয় এরকম গান শুধু আমাদের দেশে কেন অন্য যে কোনো দেশে খুঁজেও মানে পাওয়া ভার দুষ্কর যে গানটা শুনলেই গানের আসল জায়গা শুরু হওয়ার আগেই মানে মিউজিকটা যখন প্লে করা স্টার্ট হয় ওই মিউজিকটা শুনে একটা ব্যাপক মনে ভাব চলে আসে এবং অন্যরকম একটা ফ্লেভার চলে আসে আমার মনে হয় যে রকম খুব বেশি গান নেই হয়তো সারা দুনিয়া জুড়ে উৎসব মুখর একটা গান এবং নিজেকে এত বেশি চাঙা করে একটা অন্যরকম উন্মাদনা একটা বেশ মানে আর বেশি কিছু না বলে আমি গানটা প্লে করে দিই আমি বাজে ধরে বলতে পারি প্রথম দশ সেকেন্ড মিউজিক শুনলে আপনার মনে একটা চন মনে ভাব আবার মানে একেবারে চাগিয়ে উঠবে সো গানটা শুনি সাথে থাকবে গড়ে ফিরছি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক ওয়ান্স এগেন ইয়ান ইস ইস ড্রিমস অ্যাভিনিউ এবং আপনি আছেন এই মুহূর্তে আপনার নির্ঘুম বন্ধু রাজের সাথে শুক্রবার রাতের বিশেষ আয়োজন নিয়ে এই মুহূর্তে আমি রেডিও আমার এইট এইট পয়েন্ট ফোর এফ এম তো যে কথা বলছিলাম নিশ্চয়ই নতুন বছরের প্রথম দিন অসাধারণ কেটেছে এবং অনেক এস এম এস পাচ্ছি সবার বেশিরভাগই উইশ করছেন কিন্তু আমাকে জানাতে হবে যে আপনার কেমন কেটেছে দিনটা সেই সুখের প্রতিচ্ছবিগুলো অন্তত আপনাদের এস এম এস এ প্রতি মানে প্রতিচ্ছবিটা থাকুক এস এম এস এটা আমার প্রত্যাশা আপনার কাছ থেকে আজকে রাতে আবির আজকে প্রথম এস এম এস পাঠিয়েছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে আই নো আপনি না লিখলেও ঠিকান আমি জানি আপনি জাহাঙ্গীরনগরের বন্ধু খুব বেশি পরিমাণে একটা রকিং এপিসোড মিস করছেন তিনি এবং মেটাল হেডদের জন্য যেটা হবে কিনা সে এক মহারাত্রি তোমার আমার জন্য তো বটেই আচ্ছা আপনি যখন বলছেন আমি তো মানে রকিং মিউজিক অথবা মেটাল মিউজিকের ক্ষেত্রে আমি বুড়ি এবং যদি আমাকে ঢোলের বাড়ি দেন তাহলে কথাই নেই দুই চার হয়ে যাবে সো আমি আজকে হচ্ছে ফিফটিন্থ এপ্রিল আমি আশা করছি যে এই মাসের মধ্যে একটা এরকম রক মিউজিক নিয়ে একটা অ্যালবাম মানে একটা এপিসোড করবো শুধুমাত্র যেখানে হয়তো প্রোগ্রেসিভ রক হার্ড রক এবং আর অল্টারনেটিভ রক এবং বিভিন্ন রকের জনরা নিয়ে আমরা একটা এপিসোড করতেই পারে অবশ্যই গুড প্ল্যান বন্ধু আপনাকে ধন্যবাদ এরকম একটা আইডিয়া দেওয়ার জন্য আমিও ভাবছিলাম ইনফ্যাক্ট কালকে একটা কারণে চিন্তাটা মাথায় এসেছিল খুব তাড়াতাড়ি করবো ইনশাল্লাহ আপনি সাথে থাকলেই হবে ওকে আর রাশেদ আমাকে নারায়ণগঞ্জ থেকে জানিয়েছেন শুভ নববর্ষ এবং আজকে তার বেশ দারুণ লাগছে ড্রিম গার্ল আমাকে একটা কথা লিখেছেন এটার মাঝে যা সানি নজুল আমি বুঝতে পারছি না যে যারা কারো প্রতি যারা কারো কি ধ্বনি যারা কারো পদত ধ্বনি পদধ্বনি আচ্ছা পদধ্বনি হবে স্পেলিংটা একটু এলোমেলো করে লিখেছেন যারা কারো পদধ্বনি কণ্ঠস্বর আশায় পথ চেয়ে থাকে দীর্ঘক্ষণ কেবল তারাই জানে প্রতীক্ষার দাঁত কত ধারালো হুম কি নিষ্ঠুর তুমি জানো আমি জানি আমাকে অনেক কিছু জন্য প্রতীক্ষা করতে হয় এভাবে বন্ধুদের রেসপন্সের জন্য তো আমি জানি কতটা কষ্টের প্রতীক্ষা আর আমাকে জাকিয়া নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন একা ক্যান্টনমেন্ট থেকে তিনিও জানিয়েছেন পরিস্বপ্নও জানিয়েছেন এবং আর অনেকেই জানিয়েছেন তাদের সবাইকে আমি পাল্টা শুভেচ্ছা জানিয়ে দিচ্ছি দ্বিগুণ ভাবে দ্বিগুণ আন্তরিকতা নিয়ে জুই নারায়ণগঞ্জ থেকে তিনি আমাকে বলেছেন ড্রিম পাইলট এবং এরপরে আকাশ জানিয়েছেন জিঞ্জেরা থেকে দিয়া মগবাজার থেকে Holy cross your friend Mukdho thank you এভরিওয়ান এবং এস এম এস করার নিয়মটা একটু মনে করি দিই আজকে আমি শুরুতেই বলেছিলাম অসাধারণ কিছু গান প্লে করব যেগুলো শুনলে আপনি গানের যেরকম একটা ইফেক্ট থাকে সাইড ইফেক্ট সেই ইফেক্টে আপনিও অ্যাফেক্টেড হবেন এবং পদার্থবিজ্ঞানের ভাষায় তড়িৎ চুম্বক আবেশের মতো এই গানগুলো আপনাকে আবিষ্ট করবে এবং অনেক সুইট অ্যান্ড লাভলি প্যাশনেট রোম্যান্টিক সং আজকে প্লে করবে এটা আমি কথা দিচ্ছি একটু পরে শুরু হবে প্রথম দুটো মানে বৈশাখ উপলক্ষে শুনলাম একটু পর থেকে সেই ধারাটা শুরু হবে যে গানগুলো আপনাকে নিয়ে যাবে এক অন্য আবেশের এবং অনুভবের জগতে সাথে হয়তো আর অনেক কিছুই থাকবে সাথেই থাকুন আমার এবং এই বন্ধুরা তো আছেই আর কিছু থাকার না থাক এস করবেন নিজের মনের সবটুকু খবর আমাকে জানিয়ে যে কোনো কিছু বা যদি কোনো গান শুনতে চান সেই গানগুলো যদি কারো চরম তোলে পেশ করতে চান তার জন্য একটা ছোট্ট এস এম এস আপনার সেলফোনের এস এম এস অপশনে যাবেন গিয়ে প্রথমে লিখবেন রেডিও আমার শর্ট এস ভার্সান যেটা হচ্ছে আর এই স্পেস দিয়ে আপনার নাম ধাম এবং তারপরে কথাগুলো আর লিখে পাঠিয়ে দেবেন সিক্স নাইন সিক্স নাইন এই নাম্বারটাতে একটা গান প্লে করবো এটা গত এপিসোডও প্লে করেছিলাম আজকেও করবো বিকজ গানটা আমার খুব ভালো লাগে এবং বেশ আমি আমার এরকম হয়েছে যে ঘুম থেকে উঠিয়ে এই গানটা শুনতে ইচ্ছে হয়েছে কয়েকবার এরকম হয়েছে বিকজ আই লাইক দিস সঙ্গে নাম হচ্ছে আইএসডি আমি জানি না অবশ্যই গানের নামকরণের সার্থকতা কি বিকজ এলএসডি হচ্ছে একটা ড্রাগ আমার জানা মতে লাইট সেন্সিটিভ ড্রাগস এবং যেটা খেলে নাকি মানুষ অনেক বিচিত্র বর্ণ দেখে যেটা নাকি সুস্থ অবস্থায় দেখা যায় না তো এটা শুনে কি এলএসডির প্রতি ইন্টারেস্টেড হবেন না আর আইএসডি নামে একটা স্কুলও আছে ঢাকাতে কিন্তু আইএসডি গানের নাম কেন ওইটা আমি জানি না ইন্ডালোর গান সো লেটস এনজয় দ্য ট্র্যাক হাই এস ডি বাই ইন্ডালো এবং একটু পরে আরেকটা গান শুনে ফিরছি এই গানের একটা লাইন আমার খুব ভালো লাগে কোনো কারণ ছাড়াই সেটা হচ্ছে যে নতুন খামে পুরনো চিঠি আমরা সবাই মাঝে মাঝে নতুন খামে পুরনো চিঠি পাঠাই হৃদয় তো ব্যাপারে তাই না যদি তাই হয় তাহলে গানটা একটু বেশি এনজয় করবেন হোপসো দেখা যাক এতদিন কিছু একা থেকে শুধু খেলেছি একাই পরাজিত প্রেম তনুর তিমিরে হেনেছে আঘাত পারিজাতহীন কঠিন পাথরে প্রাপ্য পাইনি করাল দুপুরে নির্মম ক্লেদে মাথা রেখে রাত প্রহর বেলা। এই খেলার কতকাল আর কতটা জীবন কিছুটা তো চাই হোক ভুল হোক মিথ্যে প্রবোধ অভিলাষী মন চন্দ্রে নাপাক জ্যোৎস্নায় পাক সামান্য ঠাই কিছুটা তো চাই কিছুটা তো চাই আরও কিছু দিন আরও কিছু দিন আর কত দিন ভাষাহীন তরু বিশ্বাসী ছায়া কতটা বিলাবে কত আর এই রক্ত তিলকে প্রণাম জীবনের কাছে জন্মকে তবে প্রতারণাময় এত ক্ষয় এত ভুল জমে ওঠে বুকের বুননে হে আঁখি জানে পাখিরাও জানে কতটা খরণ, কতটা দ্বিধায় সন্ত্রাসী ফুল ফোটে না শাখায় তুমি জানো নাই আমি তো জানি কতটা গ্লানিতে এত কথা নিয়ে এত গান এত হাসি নিয়ে বুকে নিশ্চুপ হয়ে থাকি বেদনার পায়ে চুমু খেয়ে বলি এই তো জীবন এই তো মাধুরী এই তো অধর ছুয়েছে সুখের সুতনু সুনীল রাত তুমি জানো নাই আমি তো জানি মাটি খুঁড়ে কারা শস্য তুলেছে মাংসের ঘরে আগুন পুষেছে যারা কোনোদিন আকাশ চায়নি নীলিমা চেয়েছে শুধু করতলে তারা ধরে আছে আজ বিশ্বাসী হাতিয়ার পরাজয় এসে কণ্ঠ ছুঁয়েছি লেলিহান শিখা চিতার চাবুক মর্মে হেনেছ মোহন ঘাতক তবুও তো পাওয়ার প্রত্যাশা নিয়ে মুখর হৃদয় পুষ্পের প্রতি প্রসারিত এই তীব্র শোভন বাহু বৈশাখী মেঘ ঢেকেছে আকাশ পালকের পাখি নীড়ে ফিরে যায় ভাষাহীন এই নির্বাক চোখ আর কতদিন নীলভিমানী পুরে একার কতটা জীবন কতটা জীবন কিছুটা তো চাই হুক ভুল হোক মিথ্যে প্রবোধ অভিলাষী মন চন্দ্রে না পাক পাক সামান্য ঠাই কিছুটা তো চাই কিছুটা তো চাই Hey friends, welcome back once again. শুনছেন এই এবং এটা আগে অনেকবার পড়েছি আমি তারপর আজকে খুব পড়তে ইচ্ছে হলো এবং এটার নাম হচ্ছে অভিমানের খেয়া রুদ্র মোহাম্মদ একটা অসাধারণ কবিতার খুব বাজে ভাবে পড়লাম আমি সেজন্য আমাকে ক্ষমা সুন্দর গান রাখে আর একটু আগে আমরা যে গানগুলো শুনলাম সেটা হচ্ছে মিনারের ছিল সাদা এবং তার আগে ছিল ইন্ডালোর গান আই আর এখন কয়েকটা বন্ধুর এস এম এস পড়া আমাকে লিখেছেন একজন তাসফিয়া ফ্রম ঢাকা আচ্ছা গত সপ্তাহে এবং তার আগের সপ্তাহে দুটো সপ্তাহ মিলে আমি একটা গল্প আমরা সবাই মিলে বানিয়েছিলাম সব বন্ধুদের সাথে স্টোরি টেলার্স এপিসোড ছিল আমি গল্পটা স্টার্ট করে দিয়েছিলাম তারপর আপনারাই কিন্তু টেনে নিয়ে গিয়েছিলেন এবং আমারও কিছুটা ইনপুট ছিল সবাই মিলে ছিলাম আমরা একটা গল্প লেখা বা গল্প বানানো ট্রাই করেছিলাম সো সেখানে দুটো আমার প্রস্তাব ছিল বা দুটো অফার ছিল সেটা হচ্ছে যে যিনি সবচেয়ে সুন্দর নামটা দিবেন গল্পের তিনি এবং মূলত পাঁচজন ক্যারেক্টার ছিল তার মধ্যে চারজন সেই ফারহান ইশিকা এবং আর দুজন ছিল নাম তো মনে নেই কি নাম ছিল সাইফ আর শ্রেয়া চারজনের মধ্যে কোন ক্যারেক্টারটাকে আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে এবং কি কারণে সেটা একটু সংক্ষেপে লিখতে হবে তো সেটার মধ্যে থেকে যিনি বেস্ট বেস্ট অ্যান্সার দেবেন এবং যিনি গল্পের বেস্ট নাম দেবেন এই দুজনকে আমি ইনভাইট করব আমার আগামী এপিসোডে হোপফুলি যেটা বাইশ তারিখে হবে নেক্সট শুক্রবারে সেই দুজন আমার সাথে অনেয়ারে থাকবেন এবং আমি অনেয়ার লাইভ আড্ডা দেবো দুজন বন্ধুর সাথে এবং বহুদিন পর আমি এরকম কোনো লিসনারের সাথে অনেয়ার লাইভ আড্ডা দিব সেই কারণে আমি একটু না অনেক এক্সাইটেড এবং আজকে আমি হয়তো অ্যানাউন্স করব না আমি আজকে সেগুলো ভালোভাবে দেখবো আসলে সবার এস এম এসগুলো আরেকবার দেখব এবং সিলেক্ট করবো হতে পারে আপনিও যদি এস এম এস করে থাকেন আগের সপ্তাহ দুটোতে হতে পারে আপনিও নেক্সট উইকে আমার পাশের হটসিটে বসে আমার সাথে লাইভ আড্ডা দেবেন দেখা যাক কোন বন্ধু দুজন আসেন আশা করছি খুব দারুণ একটা জম্পের আড্ডা জম্পে সেদিন সবার সাথে এবং তাসফিয়া এটা নিয়ে আসলে এসএমএসটা করেছিলেন এবং আজকেও তিনি নাম পাঠিয়েছেন গল্পের এপিসোড শেষ হয়ে যাওয়ার পরেও যা কি আমাকে জানিয়েছেন যে তার পহেলা বৈশাখ একটা অন্যের আনন্দ দেখতে বেশি ভালো লাগে এবং কালকেও সেটা তিনি করেছেন বারান্দায় বসে অনেক রং বেরঙের বিচিত্র মানুষ যাচ্ছিল এবং সেটা তিনি বসে বসে এনজয় করে একটা ভিন্ন খারাপ না ভালোই মাঝে সবাই মনে হয় না আমি দূর দেখি কাছে কি আর লাভ নেই হতে পারে আহ মুন্সীগঞ্জের সজল আমাকে লিখেছে ওই গল্পটা নিয়ে এস করেছিলেন তো আমি একটু আগে বলে দিলাম আর রাশেদ বেশ কাব্যকে একটা এস এম পাঠিয়েছেন যে তোমরা সবাই বদলে গেলে অন্ধকার রাত থেকে আলোর পথে গেলে আমি কেবল রয়ে গেলাম জোনাকি কি পোকার মতো অন্ধকার আমার পিছু ছাড়ে না আলো যে আমায় কখনো ডাকে না হঠাৎ করে এতটা উদাসী এস এম এস কেন রাশিদি বুঝতে পারছি না নিজেও খুব সুন্দর এস এম নববর্ষ গেছে কালকের দিনটা মোহাম্মদপুরের বন্ধু আর আপাতত এস এম এস পড়ছি না সবাইকে শুধু আরেকটা বার মনে করি দিই যদি কোনো গান শুনতে চান যদি সেই গানটা কাউকে ডেডিকেট করতে চান যদি নিজের মনের যে কোনো কথা যে কোনো স্বপ্ন দুঃস্বপ্ত যেগুলো কিছু শেয়ার করতে চান আমাকে এস এম এস করবেন এবং সেটা পাঠিয়ে দেবেন প্রথমে আর এ লিখে স্পেস দিয়ে নাম ঠিকানা এবং তারপরে কথাগুলো আর লিখে পাঠাবেন সিক্স নাইন সিক্স নাইন এই নাম্বারটাতে এখন যেখানটা প্লে করতে যাচ্ছি এটা আমার অনেক প্রিয় একটা গান এবং অনেক অসাধারণ একটা গান আমার কাছে মনে হয় এটা হচ্ছে বেইলি রোডের দিশার জন্য সুহাসিনী দিশা সুহাসিনী মানে হচ্ছে যা হাসি সুন্দর সো একটু পরিশিচ্ছি সাথী থাকুন আমার

দক্ষিণের জানালা খুলে আমি জানি না এই মুহূর্তে আপনার দক্ষিণের জানালা নাকি উত্তরের জানালা নাকি কোনো দরজা কোনোটা কোনটা খোলা নাকি গুলোই বন্ধ আর যেমনই থাকুক না কেন আপনি আমার সাথে থাকতে পারেন এটা কোনো সমস্যা নেই আর কয়েকটি এসএমএস আমি পড়বো এখন আমাকে এস পাঠিয়েছেন একজন অর্থহীনের গান শুনতে চাচ্ছেন রাতের ট্রেন কিংবা ফুলগুলো সব কেলো কোথায় অথবা মাইলসিন নীলা জেমসের একজন বিভাগী উনি বানা লিখেছেন বিভাগী আচ্ছা আমি অনেকগুলো ভালো গানের রিকোয়েস্ট আমি যেকোনো একটা বা একাধিক প্লে করার চেষ্টা করবো এবং ব্লু নাইট জানিয়েছেন যে ইস দ্য মিস্ট্রি ইন লাইফ উইচ গিভস আর এক্সাইটমেন্ট ইন লাইফ আদারওয়াইজ লাইফ উড হ্যাভ বিন আ ডাল জার্নি থ্রু আ ক্রুয়েল ডেসার্ট আমি আপনার সাথে পুরোপুরি একমত ব্লু নাইট এঙ্গেলের আমার খুব ভালো লাগে মানে উনি মানে প্রত্যেকটা এপিসোডে খুব চমৎকার কিছু কথা লিখে পাঠান এবং আমি বেশিরভাগ কথার সাথে আমি একমত পোষণ করি যেমন আজকে উনি লিখেছেন যে ইস দ্য মিস্ট্রি ইন লাইফ জীবনের রহস্যই হচ্ছে আসলে জীবনের সবচেয়ে বড় এক্সাইটমেন্টগুলোর মূলে থাকে এবং আদারওয়াইজ অনেক ডাল একটা জার্নি হয়ে যেত লাইফে এবং একটা নিষ্ঠু নির্ম মরুভূমির মাঝে একটা ডাল জার্নি এটা হচ্ছে তার কথা ইয়া দ্যাটস ট্রু পুতুল আমাকে জানিয়েছেন শুভ নববর্ষ এবং কালকে কি করলাম এটা সব পুতুল অনেকেই জিজ্ঞেস করেছিলেন তো আমি যেহেতু সবাইকে বলেছি যে সবারটা আমাকে জানাতে হবে আমার মনে হয় নিজেরটাও জানানো উচিত আমার অসাধারণ ভালো একটা দিন কেটেছে এবং সিরিয়াসলি আমার এটা অনেকদিন মনে থাকে একেবারে সকাল আটটা থেকে শুরু হয়ে তারপর হচ্ছে যেটা রাত দেড়টা দুটো পর্যন্ত সারাদিন ব্যাপী অলমোস্ট বলা যায় যে কত ঘন্টা বারো এবং আঠারো উনিশ ঘন্টা মতো এক টানা সার্ভিস সো কলিগদের সাথে ছিলাম দিনের ফার্স্ট হাফ এবং সেকেন্ড হাফ ছিলাম ফ্রেন্ডদের সাথে এবং সব কিছু মিলে অসে তার তারপরে থার্ড হাফ মানে হাফ দুটো হয় কিন্তু এখানে তিনটা আমার অংশ ছিল এবং থার্ড পার্ট ছিল আমার আই বিএর ফ্রেন্ডদের সাথে অ্যান্ড দেয়ার ওয়াইফস অ্যান্ড গার্লফ্রেন্ডস সো সিরিয়াসলি সব কিছু মিলে সারাটা দিন দারুণ ছিল অসম্ভব সুন্দর একটা দিনের জন্য আমার সাথে যারা ছিল তাদের সবাইকে ধন্যবাদ আর হচ্ছে সবাই আরো বেশি করে যে আপনাদের দিনটা কেমন কাটলো টনি আমাকে জানিয়েছেন টনি ক্রুজ নরসিংদী থেকে জানিয়েছেন যে চ্যাম্পিয়ন্স খবর একজন ফুটবল লাভার পাওয়া গেল যাক আমার ফুটবলের কোনো সামেস পেলে ভালো লাগে বিকজ আমি ফুটবলের জন্য টু মাছ অ্যাডিক্টেড এবং ক্রেজি পুরো চ্যাম্পিয়ন্স লিগের অসাধারণ কয়েকটা খেলা আমরা কিন্তু এই সপ্তাহে দেখলাম বার্সেলোনা গতবারের চ্যাম্পিয়ন তারা কিন্তু হেরে গেল এবার এবং খুব মানে এই খেলাটা যারা দেখেননি আমার কাছে মনে হয় অনেক দারুণ দুর্দান্ত একটা ম্যাচ তারা মিস করেছেন অ্যাথলেটিকো মাদ্রিদ এবং বার্সেলোনার যদিও ফার্স্ট লেগে বার্সা গিয়েছিল কিন্তু এবার দুর্দান্ত খেলে অ্যাটলেটিকো শেষ পর্যন্ত সেমিফাইনালে ফাইনালে রিয়াল মাদ্রিদ ভার্সাস ভোলসবার্গ যারা দেখেছেন তারা নিশ্চয়ই ভালো একটা ম্যাচ দেখেছেন দুই গোলে পিছিয়ে থাকার পরও ক্রিশ্চিয়ানো রোনালদো কিভাবে দলটাকে টেনে তুলে নিয়ে আসলেন আর বায়ারের সাথে বেনফিকার ম্যাচটা অবশ্য বায়ানের আরো ভালো খেলা উচিত ছিল এবং ম্যান সিটি কিন্তু অবশেষে প্রথমবারের মতো সেমি ফাইনালে পিএসজিকে হারিয়ে সো সেমিফাইনালে লাইনআপ চূড়ান্ত হয়ে গেছে আজকেই ড্র ছিল সুইজারল্যান্ডের নিয়নে হয়েছে ড্র অনুষ্ঠানটা রিয়াল মাদ্রিদ খেলবে ম্যানচেস্টার সিটির সাথে এবং বায়ার মিউনিক খেলবে অ্যাথলেটিক মাদ্রিদের সাথে সো লেটস সি কি হতে যাচ্ছে এই মাসের শেষে সাতাশ তারিখে সম্ভবত প্রথম সেমিফাইনাল অধীর আগ্রহে আমরা অপেক্ষা করবো অসাধারণ কয়েকটা ম্যাচের জন্য নিয়াজ আমার একজন রক মিউজিক লাভার ফ্রেন্ড অনেকগুলো গানের রিকোয়েস্ট পাঠিয়েছেন ভাই আমি চেষ্টা করবো আপনার পছন্দের গানগুলো প্লে করার জন্য আর নেক্সট সং প্লে করার আগে এস এম এস করার নিয়মটা একটু মনে করিয়ে দিই সেটা হচ্ছে যে আপনার মোবাইল ফোনের এস এম এস অপশনে যাবেন গিয়ে প্রথমে লিখবেন রেডিও আমার শর্ট ভার্সন যেটা হচ্ছে আর এ স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা এবং তারপরে কথাগুলো আর লিখে পাঠিয়ে দেবেন শো যা সীমানার বাইরে আমি সেখানে দাঁড়িয়ে আছি ক্যাচ লুফেনে ওকে নাম্বারটা হচ্ছে সিক্স একটা কবিতা পড়ি খুব মিষ্টি একটা কবিতা এবং আমার কাছে মনে হয় যে যদি আমি এই মুহূর্তে কাউকে প্রেম নিবেদন করতে চাইতাম যদি আজকে রাতে আমাকে বলা হয় যে কাউকে প্রেম নিবেদন করতে হবে আমি তাকে ফোন করে এই কবিতাটা হয়তো শোনাতাম এবং আমার ধরনে এই কবিতাটা শোনালে সে একটু হলেও দুর্বল হতো আমার প্রতি আমার কারণে না হোক কবিতার কারণে সেই কবিতাটা পড়ি আমি সম্ভবত আগেও পড়েছিলাম একবার কবিতা কিন্তু আজকে পড়ার লোভটা সামলাতে পারছি না আরেকবার একটু পরেই এই গানটা কবিতাটা শুনে তারপর আবার গানে চলে যাচ্ছি এই কবিতার জন্য আর কেউ নেই শুধু তুমি নীরা এই কবিতার মধ্যরাত্রে তোমার নিভৃত মুখ লক্ষ্য করে ঘুমের ভিতরে তুমি আচমকা জেগে উঠে টিপয়ের থেকে জল খেতে গিয়ে জীভ কামড়ে এক মুহূর্ত ভাববে কে তোমায় মনে করছে এত রাতে তখন আমার এই কবিতার প্রতিটি লাইন শব্দ অক্ষর কমা ড্যাশ রেফ ও রয়ের ফুটকি সমেত ছুটে যাচ্ছে তোমার দিকে তোমার আধু ঘুমন্ত নরম মুখের চারপাশে তোমার এলো চুলে ও বিছানায় আমার নিঃশ্বাসের মতো নিঃশব্দ এই শব্দগুলো এই কবিতার প্রত্যেকটি অক্ষর গুণীনের বানের মতো শুধু তোমার জন্য এরা শুধু তোমাকে বিদ্ধ করতে জানে তুমি ভয় পেও না তুমি ঘুমো আমি বহু দূরে আছি আমার ভয়ঙ্কর হাত তোমাকে ছোবে না এই মধ্যরাত্রে আমার অসম্ভব জেগে ওঠা উষ্ণতা তীব্র আকাঙ্ক্ষা ও চাপা আত্মরব তোমাকে ভয় দেখাবে না আমার সম্পূর্ণ আবেগ শুধু মোমবাতির আলোর মতো হিম শব্দ অক্ষরের কবিতায় তোমার শিয়রের কাছে যাবে এরা তোমাকে চুম্বন করলে তুমি টের পাবে না এরা তোমার সঙ্গে সারা রাত শুয়ে থাকবে এক বিছানায় তুমি জেগে উঠবে না সকালবেলা তোমার পায়ের কাছে মরা প্রজাপতির মতো লুটোবে এদের আত্মা মিশে থাকবে তোমার শরীরের প্রতিটি রন্ধ্রে চিরজীবনের মতো বহুদিন পর তোমার সঙ্গে দেখা হলে ঝর্নার জলের মতো হেসে উঠবে কিছুই না জেনে নীরা আমি তোমার অমন সুন্দর মুখে মাকাটিপের টিপের দিকে চেয়ে থাকব আমি অন্য কথা বলার সময় তোমার প্রস্ফুটিত মুখখানি আদর করব মনে মনে ঘর ভর্তি লোকের মধ্যেও আমি তোমার দিকে নিজস্ব চোখে তাকাবো তুমি জানতে পারবে না তোমার সম্পূর্ণ শরীরে মিশে আছে আমার একটি অতি ব্যক্তিগত কবিতার প্রতিটি শব্দের আত্মা

সে যাই হোক আমাকে আল কবিতা পড়ার জন্য এস এম এস পেয়েছে এবং আল মাহমুদের কবিতার আহ ওই নাচুনি বুড়ির কথা বলেছিলাম আজকে একবার এক্ষেত্রেও হয় আল মাহমুদের কবিতা আমার এত বেশি ভালো লাগে যে কেউ যখন রিকোয়েস্ট করে আমার আরো বেশি ভালো লাগে ততধিক ভালো লাগে আমাকে নির্জন আচ্ছা নির্জনের পড়ছি মাঝে মাঝে কাকতালু ব্যাপার ঘটে যে আমি একটা গান আজকে প্লে করবো ঠিক করেছিলাম বা দিলাম যে গানটা হবে ঠিক তখনই দেখলাম এস এম এস এসেছে ওই গানটার জন্যই তখন খুব ভালো লাগে যে না দুজন বন্ধুর ভাবনা একই সময় মিলে গেল তো আমি এখন প্লে লিস্টে যে গানটা দিয়েছিলাম একটু পরে যে গানটা প্লে করবো ওই গানটার জন্য নির্জন এস এম এস পাঠিয়েছে এবং আমি প্লে লিস্টে দেওয়ার সাথে সাথে ওই এসএমএসটা পড়লাম মানে আসলেই খুব কাকতালয় ব্যাপার এরকম হলে আমার ভালো লাগে মেসি আমাকে জানিয়েছে হাতির ঝিল থেকে মেসিকে দেখলাম গত পরশু দিন রাতে খেলতে তো এর মধ্যে সে বাংলাদেশে চলে এসে হাতির ঝিলে বাসা নিয়েছে এটা বিষয়টা বেশ চাঞ্চল্যকর যদি আমরা কেউ জানতাম না এটা সো বাংলাদেশে কতদিন থাকবেন মেসি আমি জানি না যদি থাকেন প্লিজ আমি এটা ম্যাচ খেলতে চাই আপনার সাথে আমি যেহেতু ফুটবলের ডিফেন্ডার সো আপনাকে আটকানো যায় কিনা সেটা আমি ট্রাই করে দেখতাম একটু কি আহ একটা অভিলাষ ছিল মনের গভীরে মনের গভীরের অভিলাষ আহ মেসি আচ্ছা মেসি যেটা লিখেছেন আমাকে হাতি ঝিল থেকে সেটা সেটা হচ্ছে যে আসল মেসি মানে অরিজিনাল মেসির জন্য তার খুব খারাপ লাগছে এবং এত ভালো খেলেও কোনো লাভ হলো না সেদিন আসলে মেসি ভালো খেলেনি ইটস স্যাড বাট ট্রু মেসি ওই দিন একেবারেই বাজে খেলেছে এবং মেসির বেশ মানে অফ ফর্ম যাচ্ছে গত তিনটা বা পাঁচটা ম্যাচে সে গোল করেনি এবং গত কয়েক বছরের মধ্যে মেসি সবচেয়ে মানে ধারাবাহিক ভাবে গোল না করা সবচেয়ে বেশি এখন মানে এতদিন ধরে সে কখনোই গোল করায় ভুগেনি আগে সম্ভবত লাস্ট ফাইভ ইয়ার্স এর মধ্যে এটাই হাইয়েস্ট এবং গত দিন মাদ্রিদ যেটা করেছে সেটা হচ্ছে যে মেসিকে তারা একেবারেই অকার্যকর করে রেখেছে এবং একদমই তা স্বাভাবিক খেলাটা খেলতে দেয়নি বা মেসি খেলতে পারেনি যেভাবে বলি এবং আমি সিম্পলি মুগ্ধ আমার পরের দিন ভোর শোয়া পাঁচটায় ওঠার কথা উঠে ফিটনেস ট্রেনিং এক ঘন্টার জন্য সেই শোয়া পাঁচটা উঠার পর আমি সারা মানে পুরো ম্যাচ আমি ঘুম না ঘুমিয়ে দেখেছি কারণ এত অদ্ভুত এন্টারটেনমেন্ট পাচ্ছিলাম খেলাটা দেখে দারুণ দুর্দান্ত একটা ম্যাচ হয়েছে যারা আসলে মানে দাঁতে দাঁত চেপে কি করে লড়াই করতে হয় এই মানসিকতা যদি কেউ অর্জন করতে চান বা ইন্সপায়ার্ড হতে চান প্লিজ অ্যাথলেটিকো মাদ্রিদ খেলা দেখবেন যদিও বায়ার্নের সাথে তাদের সেমিফাইনাল আমার ফেভারিট টিমের সাথে বাট প্রশংসা না করে পারছি না অ্যাথলেটিকো মাদ্রিদেও সীমিত সামর্থ্য নিয়ে একেবারেই অল্প রিসোর্স নিয়ে তারা যেভাবে বিশ্বের সবচেয়ে শ্রেষ্ঠ দলগুলোকে মানে ফাইট দেয় এটা থেকে আমার কাছে মনে হয় যে শুধু ফুটবল না জীবনের অনেক কিছুতে আসলে অনেক কিছু শেখার আছে বিনা যুদ্ধে নাহি দেবো সুচাগ্র মেদিনীর মতো ঈশ্বর আমাকে জানিয়েছেন যে গত দুই এপিসোড মিলিয়ে আমরা যে স্টোরি টেলার এপিসোড করেছিলাম যেখানে আমরা সবাই মিলে একটা গল্পকে অসমাপ্ত গল্পকে সমাপ্ত করলাম সেটা নিয়ে তিনি লিখেছেন যে এন্ডিংটা এরকম না হলে কি হতো আপনি কি রকম এন্ডিং চাচ্ছিলেন বা এন্ডিংটা কি ভালো লাগেনি বা কেমন হলে ভালো লাগতো সেটা আমাকে জানাতে পারেন আমি এরকম ফিডব্যাক পেলে ভালো লাগবে ফারজানা নারায়ণ থেকে লিখেছেন গতকালকে তার জন্মদিন ছিল সো হ্যাপি বার্থডে টু ইউ কিন্তু কেউ একজন ভুলে গেছে আচ্ছা খুবই পাপিষ্ঠ নরদমের কাজ করেছে সে যে ভুলে গেছে আর কি তার হয়ে আমি উইশ করে দিলাম আরেকবার হ্যাঁ আমাকে লিখেছেন আবি সেটা হচ্ছে যে গত সোমবারে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগরে এসেছিল মাইলস এবং মাইলস কনসার্ট ছিল আর ওদিকে ছোটবেলায় প্রথম যেদিন মাইলসের কনসার্ট দেখে বাড়ি ফিরতে দেরি হয়েছিল বলে মার খেয়েছিলেন সেটা এখনো মনে পড়ে আচ্ছা আমার মাইলসের কনসার্টের প্রথম প্রথম মাইলসের কনসার্ট দেখার অভিজ্ঞতাটা আমারও বেশি ইন্টারেস্টিং এটা হচ্ছে দুই সালের কথা বাংলাদেশ যখন টেস্ট স্ট্যাটাস পেল দুই সালে সেই সময়টা নিশ্চয়ই সবার মনে আছে আজ থেকে ষোলো বছর আগের কথা আমি তখন কলেজে পড়ি তো আমরা শুনলাম যেটা খবর পেলাম যে মাইলস এল এবং এই নগর বাউল তিনটা ব্যান্ডের একটা অসাধারণ জম্পেশ পারফরমেন্স হবে বঙ্গবন্ধু স্টেডিয়ামে পল্টনে এবং কোনো টিকিট লাগবে না শুধুমাত্র একটা কোল্ড ড্রিঙ্কস খেতে হবে ওই কোল্ড ড্রিঙ্কসের একটা উপরে যে কাগজটা ওই কাগজটা নিয়ে আসলেই হবে এরকম একটা অফার ছিল তো ওই সময় এরকম একটা ফ্রি কনসার্ট দেখা তাও আবার বাংলাদেশের টেস্ট স্ট্যাটাস পা উপলক্ষে এবং ওই সময় সবচেয়ে জনপ্রিয় তিনটা ব্যান্ড মাইলস সেলার বিন অগরবাউল এরা একসাথে মানে মাথায় নষ্ট আমার আর কি অন্য কিছু ভাবতেই পারছি না একটা ব্যাপার তো যেহেতু ফ্রি কনসার্ট ছিল আর এরকম একেবারে ভরা স্টেডিয়াম বুঝতেই পারছেন কিরকম প্রেশার ছিল তো অনেক আগে থেকে সব গাড়ি ঘোড়ার রাস্তা বন্ধ করে দেওয়া হলো হেঁটে হেঁটে অনেক দূর গিয়ে আমি এবং আমার এক কাজিন দুজন আমরা গেলাম গিয়ে হচ্ছে যে স্টেডিয়ামের গেটে ঢুকতেই যে পরিমাণ মানুষের কিল ঘুষি লাথি উষ্টা খেতে হলো মানে সেই যুদ্ধের কথা আমি আজও না ভুলতে পারিনি এবং তারপর অনেক কষ্টে কোনো মতে মানে এখানে ওখানে ঘুষিয়ে এই সব খেয়ে কোনো যখন স্টেডিয়ামে ঢুকলাম আমি দেখি যে আমার স্যান্ডেল দুটাই ছিঁড়া তো বাধ্য হয়ে স্যান্ডেল ফেলে খালি পায়ে কনসার্ট দেখে খালি পাই বাসায় ফিরতে হয়েছিল এবং আমার সাথে যে কাজিন ছিল ইন্টারেস্টিং হচ্ছে যে আমার গায়ে গত সে আমার থেকে আরো অনেক বেশি শক্ত সমর্থ ছিল কিন্তু আমি শেষ পর্যন্ত ঢুকতে পারলেও সে শেষ পর্যন্ত ঢুকতে পারলো না বরঞ্চ মানুষের মানে কিল ঘুষি খেতে খেতে শেষ পর্যন্ত সে ডিসিশন নিল এত দূর এসেছে না সে আর ঢুকবেই না মাছ চাই দোয়া চাই বলে সে অবশেষে বিদায় নিল আমি কিন্তু ওই হাল ছাড়িনি না আজকে মালচের কনসার্ট দেখিয়ে ফিরবো অবশেষে ঢুকলাম এবং তারপরে সেই কনসার্টটা দেখলাম এবং খুব ছিল মাঠের মাঝখানে স্টেজ ছিল এত দূর থেকে দেখতে না ভালো যাদেরকে এত পছন্দ করি সেই হামিন মানাম তুর্য তাদেরকে অবশেষে পরে আরো অনেক কনসার্ট দেখেছি মাইলটির একেবারে কাছ থেকেও তো সেই খুব আক্ষেপটা পরে মিটেছে আর কি তো আপনার ফার্স্ট মাইলসের কনসার্টের মার খাওয়ার ঘটনা শুনে আমার ফার্স্ট মাইলসের কনসার্টের ঘটনাটা মনে পড়লো আরো অনেক বন্ধু এস এম এস পাঠিয়েছিলেন আপাতত পড়ছি না এস এম এস করার নিয়মটা একটু মনে করিয়ে দিই যদি কোনো গান শুনতে চান যদি নিজের কোনো কথা শেয়ার করতে চান যে কোনো কিছু আমাকে এস করবেন প্রথমে আপনার মোবাইল ফোনের এস এম এস অপশনে লিখবেন রেডিও আমার শর্টেস্ট ভার্সন যেটা হচ্ছে আর এ স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা এবং তারপরে কথাগুলো আর লিখে পাঠাবেন সিক্স নাইন সিক্স নাইন এই নাম্বারটাতে এবং এখন যে কবিতাটা পড়বো এই কবিতাটা হচ্ছে আমার বিশিষ্ট বন্ধু তুলির জন্য যার অন্যতম প্রধান কাজ হচ্ছে যে আমাকে কিছুদিন পর পর ফোন করে মনে করে দেয়া যে ফ্রেন্ডশিপের সংজ্ঞা কি ফ্রেন্ডশিপ আসলে কি বোঝায় ফ্রেন্ডশিপের গুরুত্ব কতখানি জীবনে এবং ভালো ফ্রেন্ড হতে হলে কি করতে হয় ভালো ফ্রেন্ডের গুণাবলী কি কি এবং বাজে ফ্রেন্ডের বৈশিষ্ট্য কী কী এবং সেগুলো যে আমার সাথে কতটা চমৎকারভাবে মিলে যায় বা ফ্রেন্ডের গুণগুলো বা আমার মধ্যে যে ভালো ফ্রেন্ডের কিছুই নেই এগুলো হচ্ছে কিছুদিন পর সে আমাকে ফোন করে এই জ্ঞান দেয় এবং বেশিরভাগ সময় আমি তখন ঘুমাই এবং প্রচণ্ড বিরক্তির উদ্রেক হয় তার এই জ্ঞানগুলো শুনতে শুনতে এবং তারপর আমাকে সহ্য করতে হয় তার এই অত্যাচার তো আজকেও সে আমাকে ফোন দিয়ে জ্ঞান দিয়েছে যে ভালো ফ্রেন্ডশিপ মানে কি এবং আমি কতটা অপদার্থ একটা ফ্রেন্ড এবং আমি সব সময় আনন্দ চিত্তে সেগুলো মেনে নিই যে আমি ফ্রেন্ড নামের কলঙ্ক তো ফ্রেন্ড হিসেবে আমি কি কি করা উচিত ছিল কি কি করতে পারিনি সেই ফিরিজটি সে আরেকবার করে দেয় এবং আমার মনে হয় বাকি জীবন এই ফিরিস্তি অসংখ্যবার শুনতে হবে সো তার প্রতি রিকোয়েস্ট এটা একটা রেকর্ড করে ক্যাসেট বানালে দেন ওটা আমি মাঝে মাঝে প্লে করে শুনতে পারতাম যে ফ্রেন্ড হিসেবে আমার ব্যর্থতা কী কী আর ব্যর্থতা যতই থাকুক একটা কবিতা বলে তার জন্য আমার মনে হয় পড়া উচিত কবিতাটা নাম হচ্ছে মিনতি ঝড় দিসনে আকাশ সেই সুন্দরীর ঘরে থির থিরিয়ে কাঁপতে থাকুক ভীরুদ্বীপের শিখা আঁচল পেতে মাটিতে বুক চেপে থাকছে শুয়ে ঘরের প্রতীক্ষিতা আকাশ কনিনিকা। দিঘির মতো শরীর তার নরম জলে ভরা ব্যথার দাগ যদিও আঁকে প্রেমিক কাপুরুষ সদাগর ভৃত্ত এক বাঁচার ভয়ে মরা ঝড় দৃষ্ণে আকাশ তবু বিরোহিনীর ঘরে আঁচল পেতে মাটির বুক চেপে থাকছে শুয়ে ঝিকমিঙিয়ে উঠি কেঁপে ভীরুদ্বীপের শিখা প্রেমিক যেন নিভা এসে একটি দ্রুত ফুয়ে একটাই তো কবিতা লিখতে হবে লিখে যাচ্ছি সারা জীবন ধরে আকাশে একটা রক্তের দাগ সে আম কবিতা নয় আমার রাগি মুহূর্ত কবিতা থেকে বহু দূরে সরে যায় একটাই তো কবিতা লিখতে হবে অথচ শব্দ তাকে দেখায় না সহস্রার পদ্ম যজ্ঞ চলেছে সারম্বরে কিন্তু যজ্ঞ সে অজ্ঞাতবাসে একটাই তো কবিতা কখন টলমলে শিশিরের শালুক ঝড় উঠবে তার ঠিক নেই দরজার পাশে মাঝে মাঝে কে যেন এসে দাঁড়ায় মুখ দেখায় না ভালোবাসার পাশে শুয়ে থাকে হিংস্র একটা নেকড়ে নদীর ভেতর থেকে উঠে আসে গরম নিঃশ্বাস একটাই তো কবিতা লিখতে হবে অগোছালো কাগজপত্রের মধ্য থেকে উকিমারে ব্যর্থতা অপমান জমতে জমতে পাহাড় হয় তার ওপর উড়িয়ে দেবার কথা স্বর্গের পতাকা সজারুর মতন কাঁটা ফুলিয়ে চলাফেরা করতে হয় মানুষের মধ্যে রাত্রে সিগারেট ধরিয়ে মনে হয় এক ভুল মানুষের জীবন ভুল মানুষেরা কবিতা লেখে না তারা অনেক দূরে অনেক দূরে যেন বজ্রকীট উল্টো হয়ে পড়ে আছে এত অসহায় নতুন ইতিহাসের মধ্যে ছড়িয়ে থাকে সম্রাটদের পনা। একটাই তো কবিতা লিখে যাচ্ছি লিখে যাব সারা জীবন ধরে আবার দেখা হবে আবার দেখা হবে আবার দেখা হবে আবার দেখা হয়তো হবে সবার সাথে না কিন্তু আবার কথা হবে নিশ্চয়ই এটা এখন বলছি হয়তো দুটো সময় বললে অ্যাপ্রোপ্রিয়েট হতো যাওয়ার সময় আবার কথা হবে সে যাই হোক একটাই তো কবিতা পড়লাম এটা হচ্ছে সুনীলের কবিতা ইনফ্যাক্ট আজকে এতক্ষণ ধরে যা পড়লাম সবই সুনীলের ছিল আর সবাইকে আরেকবার স্বাগত এই মুহূর্তে শুনছেন ইরাজকে আর চলছে ড্রিমস অ্যাভিনিউ ফ্রাইডে নাইট উইক অ্যান্ড এক্সক্লুসিভ শো অনলি অন রেডিও আমার এইট এইট পয়েন্ট ফোর এফ শুনছিলাম একটু আগে যে গানটা সেটা হচ্ছে জেমসের গান কবিতা তুমি স্বপ্নচারিণী হয়ে খবর নিও না আর তার আগে ছিল মোহিনীর ঘোড়াগুলির গান তোমায় দিলাম আমাকে একটা এস এম এস খুব সেটা হচ্ছে জীবনে নিখুঁত শব্দটা নিখুঁতভাবে ত্রুটিপূর্ণ তার বড় বুক টাগর চোখ কিন্তু তার মধুর ভাণ্ড বড়ই শূন্য আর নির্জন জানিয়েছেন সেই ভালো লাগার দিনগুলি জীবনটা স্মৃতির নকশায় একা বিশালা ক্যানভাস যত সামনে যাই পেছনে পড়ে থাকে মায়া সুখের মতো চিনচিনে চিনে ব্যথা আয়সা জানিয়েছেন ধানমণি থেকে যে আলোহীন বাহিরের আশাহীন দয়াহীন ক্ষতি পুরনো করে দেয় যেন অন্তরের অন্তহীন জ্যোতি পূর্ণ করে দেয় যেন অন্তরের অন্তহীন জ্যোতি খুব সুন্দর আলোহীন বাহিরের আশাহীন দয়াহীন ক্ষতি পূর্ণ করে দেয় যেন অন্তরের অন্তহীন জ্যোতি সুন্দর এস এম সুন্দর কবিতা সবার এস এম এস খুব সুন্দর ছিল এই মাত্র যাদেরটা পড়লাম আরো সুন্দর এসএমএস আসবে আশা করছি এবং সেটা করা নিয়ম হচ্ছে আপনার মোবাইল ফোনের এস অপশনে যাবেন গিয়ে প্রথমে লিখবেন রেডিও আমার শর্টেস্ট ভার্সন যেটা হচ্ছে আর এই স্পেস দিয়ে নাম ঠিকানা এবং তারপরে কথাগুলো লিখে পাঠিয়ে দিন সিক্স নাইন সিক্স নাইন এই নাম্বারটাতে আমি তো বসে আছি শুধু আপনার এস এম এসের জন্যই কারণ আপনার এস এম এসে মিশে থাকবেন না একটুকরো আপনি আমি তা থেকে বঞ্চিত হতে চাই না আজ রাতে ওকে এখন যেখানটা প্লে করবো এটা হচ্ছে এই ঘন্টা আমি ফার্স্ট শুনি বিরানব্বই সালে সেই ছোটবেলার কথা আমার হাফ পর বয়সের ওই আমলের কথা তো তখন হচ্ছে যে বিটিভিতে একটা প্রোগ্রাম হতো সম্ভবত প্রত্যেক সোমবার না অন্তত মাসের একটা সোমবার রাত সাড়ে দশটা একটা প্রোগ্রাম হতো ওয়ার্ল্ড মিউজিক ওখানে হচ্ছে যে অনেক দেশ মানে বিভিন্ন দেশের ওই সময় যারা জনপ্রিয় ছিলেন বিভিন্ন পপ থেকে শুরু করে ব্লুজ বিভিন্ন মিউজিশিয়ানদের গান প্লে করা হতো তো আমি তখন খুবই ছোট ওই সিঙ্গারদের নামও জানি না শুধু মাইকেল জ্যাকসন আর ম্যাডোনার নাম জানি আর কোনো নাম জানি না তো ওইখানে একটা প্রোগ্রামে এই গানটা আমি ফার্স্ট শুনেছিলাম তখন সিঙ্গারের নামও জানতাম না এবং লিরিক্সও বুঝিনি একেবারেই ছোটবেলার কথা কিন্তু কিছুই বুঝিনি কিন্তু কি এক বিচিত্র কারণে গানটার টিউনটা আমার এত খুবই ভালো লেগে যায় এবং তারপর থেকে আমি অনেক দিন পর্যন্ত খুঁজেছিলাম গানটা কোথায় 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 কিন্তু ছোটোবেলায় এত কিছু বুঝতাম না জানতাম তাই খুঁজে পাইনি অবশেষে অনেক পরে আমি গানটা যখন খুঁজে পাই তারপর থেকে তো শোনার আর গানটা আমার খুবই ভালো লাগে এটা একটা ব্লুজ নাম্বার এবং এরিক ক্ল্যাপটনের গান তিনি হচ্ছেন ব্লুজের কিং মনে হয় আমার কাছে এবং আই জাস্ট লাভ এরিক ক্ল্যাপটন অ্যান্ড হিজ সংস আর এই গানটার একটা ইন্টারেস্টিং স্টোরি লাইন আছে সেটা হচ্ছে যে এরিক ক্ল্যাপটন যখন প্রথম লাইলি মজরুর কাহিনী পড়েন সেই পারস্য দেশের অমর প্রেম কাহিনী লাইলি মজনু যেটা নিয়ে যুগে যুগে এত কথা এত গান এত কবিতা এত

আমার কাছে বিশেষ আপনার কাছে হয়তো বিশেষ না সেই আয়োজন ড্রিমস এভিনিউকে সাথে থাকার জন্য ধন্যবাদ সময় এখন এক্স্যাক্টলি একটা বাজে চার মিনিট আহ শুনছিলাম একটুকে ব্ল্যাকের গান এখনো এবং তার আগে ছিল যে গানটা সেটা হচ্ছে গান লেইলা একটু আগে একটা ইন্টারেস্টিং বিষয় হলো সেটা হচ্ছে যে পড়ার জন্য কিছু ঠিক করে রেখেছিলাম বাছাই করে এবং সেই সাথে আরেকটা কবিতা ছিল চমৎকার একটা কবিতা তো এগুলো ঠিকঠাক করে যখন দেখলাম যে না শেষ এখনই আমার কথা বলার পর্বটা শুরু হবে ঠিক তখনই ভুল ক্রমে ক্রস বাটনে মাউসের চাপ পড়ে সবই চলে গেল হাওয়ায় নিমেষে এক মুহূর্তে হারিয়ে গেল শূন্যে আমি আর খুঁজে পেলাম এবং আমার মুহূর্তে ওই মুহূর্তে সময় ছিল না আবার এটা খুঁজে আনার বিকজ এর মধ্যে আমার সেই ব্যাকগ্রাউন্ড মিউজিক প্লে শুরু হয়ে গেছে সো আমার সময় নেই যার ফলে এখন আমার সামনে এস এম এস ও নেই আমার সামনে কোনো কবিতাও নেই আমার সামনে কিছুই নেই শুধু আমার প্লে আছে তো ভাবলাম তাহলে কি করবো আমি ভাবলাম কি আছে জীবনে এটা একটা অন্যরকম ফান অন্যরকম চ্যালেঞ্জ যে এখন কি নিয়ে তবে ইন্টারেস্টিং ব্যাপার সেরকম কিন্তু আমার প্রায় হয়েছে এর আগে অনেকবার অসংখ্যবার হয়েছে যে একদম শেষ মুহূর্তে এমন কিছু একটা ঘটলো যে ক্রম মানে ভুল ক্রমে চাপটা পড়ে বা কিছু একটা চলে গেলো এবং আমি টোটালি ব্ল্যাঙ্ক হয়তো আমার ব্যাকগ্রাউন্ড মিউজিক বাচ্ছে আমি এখন কি বলবো কোনো কিছু আর হাতের কাছে পাচ্ছি না তখন মানে আগার আগার অনেক কিছু বলে সময় কাটাতে হয় এবং তার ফলে হয়তো আপনার যথেষ্ট বিরক্তির উদ্রেক আমি করে থাকি এখন আরেকটু বলবো তো একটু আগে ভাবছিলাম খুব অল্প সময়ের মধ্যে যে যেহেতু মধ্যে আমার বলার কিছুই নেই কি নিয়ে কথা বলা যায় ঠিক এটা যখন ভাবছিলাম তখন আমার চোখ পড়লো আমার স্টুডিওর সামনে একটা গ্লাস দেয়া এবং সেই গ্লাসের ওপারই হচ্ছে গুলশানের লেকটা দেখা যায় এবং রাতের বেলা খুব সুন্দর লাগে দেখতে আশপাশের উঁচু উঁচু দালানের আলো এসে পড়ে সেই লেকের বুকে এবং একটা অন্যরকম একটা আবহের সৃষ্টি হয় এবং ইন্টারেস্টিং হচ্ছে যে আমার স্টুডিও সেই গ্লাসের সামনে অনেক গাছের পাতাও দেখা যায় বাতাসে আন্দোলিত হয় তাই গাছের পাতা দেখতে দেখতে আর লেকের পানিতে রাতের বেলা আলোর খেলা দেখতে দেখতে আমি ইনফ্যাক্ট কথা বলি মানে পরিবেশটা আমার কাছে বেশ দারুণ মনে হয় তো সেই জলের কাপুনি জলের নাচন এবং তার ভিতরে আলোর প্রবাহ আর বৃক্ষরাজির সেই এদিক সেদিক দোলা দোলানো মাথা এটা দেখতে দেখতে ভাবছিলাম আচ্ছা এই এই মুহূর্তে ঠিক আজকে শনিবার শুক্রবার রাত রাত হচ্ছে এবং মিনিট মুহূর্তে যারা আমাকে শুনছেন তাদের কার আসলে মনে ঠিক কি অবস্থা এই মুহূর্তে হয়তো কেউ আমাকে শুনছেন খুব ঘুম ঘুম চোখে নিয়ে যে এই গানটা শুনে ঘুমিয়ে যাবো তো তারপরে হলো এমন সুন্দর একটা গান প্লে হলে হয়তো বা তার খুব প্রিয় একটা গান আচ্ছা আরেকটা গান শুনে ঘুমাই তারপরে তিনি ঠাস করে ঘুমিয়ে গেলেন হেডফোন মাথায় দিয়েই কেউ হয়তো আসলাম ধূর কি শুনলাম একটু এন্টারটেনমেন্টের জন্য রেডিওটা টিউন করলাম ভাবছিলাম একটা ভালো কিছু কথা শুনে একটা ভালো গান শুনে ঘুমবো কী সব গান প্লে করছে আর কী একটা কেমন জানি টাইপের একটা ছেলে শো করছে ধূর সময়টা নষ্ট মেজাজটা যা আরও খারাপ করে সব ছুটে টুরে ফেলে দিয়ে ঘুমোতে গেলেন কেউ হয়তো রাত জেগে পরীক্ষার পড়াদৌড়ি করছেন অ্যাসাইনমেন্ট করছেন কালকে খুব সকালে সেগুলো জমা দিতে হবে এই ফাঁকে হয়তো ভাবছেন একটু রিফ্রেশমেন্ট হয়ে যাক তাহলে একটু ক্ষণিকের জন্য কানে হেডফোন দিয়ে আমাকে শুনছেন কেউ হয়তো প্রচন্ড উৎফুল্ল হৃদয় আজকে অসাধারণ একটা দিন কেটেছে স্বপ্নের থেকেও সুন্দর এবং মাঝে মাঝে আমার যেটা হয় খুব সুন্দর একটা দিন কাটালে ওই দিন আর ঘুমাতে ইচ্ছা করে না মনে হয় আর অনেকক্ষণ জেগে থাকি কারণ যদি ঘুমিয়ে যায় তখন তো মনে হবে এত সুন্দর স্বপ্নের মতো দিন শেষ হয়ে গেল আগামীকালকে উঠেই তো মনে হবে না ওটা আগের দিন গতকাল তাই মাঝে মাঝে কয়েকটা সুন্দর দিনকে আর গতকাল বানাতে ইচ্ছে হয় না মনে হয় এটা আজকেই ছিল আজ দিন এই দিনটাই এত সুন্দর স্বপ্নের মতো তো এই জন্য তখন অনেক দেরি করে ঘুমাতে যায় যত দেরি করে ঘুমাতে যেতে ইচ্ছে হয় মানে যত দেরি করে ঘুমানো যায় বর্তমানকার অতীত করতে একদম ইচ্ছে হয় না হয়তো আজকে এই মুহূর্তে আমাকে যারা শুনছেন তাদের মধ্যে কেউ কেউ এরকম আছেন যে বর্তমানকে আর অতীত করতে যাচ্ছেন না আজকের দিনটাকে টেনে আরো যত দূর লম্বা করা যায় আজকের দিনের সুখ স্মৃতি আরো যতটুকু অনুরণন তুলতে থাকে চেতনার গভীরে হৃদয়ের গভীরে ততই মঙ্গল কারো ক্ষেত্রে হয়তো বিষয়টা একেবারেই উল্টো হয়তো খুব কষ্টের একটা দিন গেছে হয়তো অনেক প্রত্যাশা ছিল কোনো কিছু নিয়ে সেটা পূরণ হয়নি হয়তো কারো আসার কথা ছিল হয়তো কারো আঙুল ছুঁয়ে বলার কথা ছিল ভালোবাসি হয়তো সে আসেনি অথবা হয়তো আসলেও সেই শব্দটা হয়তো আর বলা হয়নি বদলে হয়তো এমন আরও অনেক কিছু বলতে হয়েছে হয়েছে বা যা কখনোই শুনতে চাননি বলতে চাননি কিন্তু হয়ে গেছে ঘটনার পরিক্রমায় তাই আপনি চান আজকের দিনটাকে যত দ্রুত সময় বানাতে যত দ্রুত ঘুমিয়ে যেতে যেন ভোর আসে খুব দ্রুত আরেকটা নতুন দিনের স্বপ্ন নিয়ে আরেকটা নতুন দিনের আবহ নিয়ে কেউ হয়তো আছেন কারো প্রতীক্ষায় আজকে রাতটা ফুরলেই একটা দিন সে আসবে অথবা কিছু ঘটবে অথবা আপনি কোথায় যাবেন ভোরবেলায় হয়তো কোথাও গন্তব্যে যেতে হবে এরকম অজস্র মানুষও হতে এই মুহূর্তে আমাকে শুনছেন এক একজনের এক এক রকম এই মুহূর্তে মনের অবস্থা বিচিত্র সব চিন্তা বিচিত্র সব স্মৃতি বিচিত্র সব অনুভূতি এবং সবার চিন্তা সবার কল্পনা সবার অনুভূতির এক তীব্র এক অতি জাগতিক স্রোতের মুখোমুখি আমি দাঁড়িয়ে আমি মুখোমুখি সবার

শুধু একটা ক্ষণিকের এস এম এস হয়তো এসেছিল একটা ঠিকানায় আমি নিতান্তই পদাধিকার বলে সেই পোস্ট অফিসে ডাকপিয়ন হওয়ার সুবাদে সেই চিঠিটা পড়তে পেরেছিলাম হয়তো আমার যোগ্যতা ছিল না সেই চিঠিটা পড়ার বা সেই চিঠির প্রতিটা লাইনের ভেতরে প্রতিটা শব্দের আড়ালে যে কথাগুলো অব্যক্ত ছিল লুকানো ছিল সেগুলো আমি ধরতে পারিনি শুধু হয়তো অক্ষরে লেখা কথাগুলোই পড়ে গেছি ভেতরে তাকানোর ফুরসুদ পাইনি এত এত গান এত এত অ্যাড এবং এত এত কথার ভিড় আমাকে আর ভেতরে তাকাতে দেয়নি হয়তো তার অনুভূতির প্রতি সুবিচার করতে পারিনি হয়তো পেরেছি হয়তো পারিনি হয়তো কোনো এস এম এস পরে খুব ভালো লাগা কাজ করে হয়তো কিছু এস এম এস পড়ে আবার হয়তো প্রচণ্ড বিরক্তিও কাজ করে এত সব কিছুর ভিড়ে এত সব কোলাহলির ভিড়ে এত সব মখলতার ভিড়ে হয়তো কিছুক্ষণ পরেই সোটা শেষ হয়ে যাবে রাত দুটো বাজলে নতুন একটা দিনে শুরু হবে আর সবার মতো আমিও ব্যস্ত হয়ে যাব হবে না আপনিও একটা সপ্তাহ হয়তো যুদ্ধ চলবে জীবনের সাথে জীবিকার সাথে স্বপ্ন পূরণের পথে প্রতিযোগিতায় দৌড়ে থাকা লড়াইয়ে নিজেকে দেব আমিও কিসের আশায় কিসের প্রত্যাশায় আনন্দে কিংবা অপ্রাপ্তির বেদনায় আবার হাসবো আমরা আবার কাঁদবো আবার মুখর হবে কিছু মুহূর্ত কিছু স্বপ্ন উদ্ভাসিত হবে কিছু না পাওয়ার বেদনা আমাদেরকে গ্রাস করে নেবে ফুরবে হবে দিন আবার হয়তো আমার আশার প্রহর ঘনিয়ে আসবে আপনি হয়তো টিউন করবেন অনেক প্রত্যাশা নিয়ে অথবা একেবারেই খেয়াল বসে অথবা না জেনে হয়তো আবার পৌঁছে যাব আপনার কানে আমি আরেকবার তারপর হয়তো আরও একবার আরও অগণিতবার হয়তো আর কোনো দিনই না এটাই হয়তো আমাকে আপনার শেষ শোনা হতে পারে অনেক কিছুই তবু এই যে কিছু মুহূর্ত আমরা একসাথে কাটিয়ে গেলাম আমার কিছু মুহূর্ত আপনাকে দিলাম আর আপনারটা আমি আমার আপন করে নিলাম পৃথিবীতে যত কিছুই হোক না কেন বিস্মৃতির অতল গহঘরে আমরা যতই হারিয়ে যাই না কেন ক্ষুদ্র বর্তমানেরও অনেক দাঁকেছে যা মনে হয় একেবারেই তুচ্ছ বর্তমানে কিছু মুহূর্ত আপাত দৃষ্টিতে যার কোনো মূল্য নেই আমার কাছে তার অনেক দাম এই ক্ষুদ্র বর্তমানই সত্য বাকি সব প্রহেলিকা জেগে থাকুক হৃদয়গুলো তার সাথে আমি জাগি যদি এক মুহূর্তের তরে ঠাই পাই আপনার হৃদয়ে আর সপাসড়কে একটি স্তব্ধতা চেয়েছিলে আর এক নৈশব্দকে ছুঁতে তারা বিপরীত দিকে চলে গেল এ জীবনে দেখাই হল না জীবন রইল পড়ে বৃষ্টিতে রোদ্দূরে ভেজা ভূমি তার কিছু দূরে নদী জল নিতে এসে কোনো সলাচ কুমারী দেখে এক গলা মোচড়ানো মরা হাঁস চোখের বিস্ময় থেকে আঙুলের প্রতিটি ডগায় তার দুঃখ সে সময় অকস্মাত ডঙ্কা বাজিয়ে জাগে জ্যোৎস্নার উৎসব কেন তার কোনো মানে নেই যেমন বৃষ্টির দিনে অরণ্য শিউরে ওঠে সুপুরুষ আকাশের সপ্ত রং ভুরু আর তার খুব কাছে মধুলভী আচমকা নিঃশ্বাসে পায় বাঘের দুর্গন্ধ একটি স্তব্ধতা চেয়েছে আরেক এক নৈশব্দকে ছুতে তারা বিপরীত দিকে চলে গেল এ জীবনে দেখাই হলো না দেখা নাই হোক অন্তত কথা তো হচ্ছে আপনার সাথে সো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক ওয়ান্স এগেইন শুনছেন ইরাজকে আর চলছে ড্রিমস অ্যাভিনিউ অনলি অন রেডিও আমার এইট পয়েন্ট ফোর এফ এম শুনছিলাম একটু আগে গান নেতো নয় গান এবং তার আগে ছিল শ্রেয়া ঘোষালের গান চল রাস্তায় সাজি ট্রাম লাইট আর কবিতা আসরে কাপলাইট আমাকে জানিয়েছেন আয়েশা বেশ বইটই পড়েন তিনি ধানমন্ডির বন্ধু লিখেছেন যে হাসান আজিজুল হকের গল্প সমগ্র দুই হাতে নিয়ে বসে আছেন এবং শো শেষ করে পড়া স্টার্ট করবেন দ্যাটস গ্রেট নিউজ হাসান আজিজুল হক আমার অন্যতম প্রিয় একজন লেখক স্পেশালি এই সেমিস্টার পড়ার পরে আমার তিনটা গল্পের কথা মাথায় আসলো হাসান আজিজুল হকের যে তিনটা গল্প আমার অনেক বেশি প্রিয় আরও আছে কিন্তু এই তিনটা গল্প চট করে মাথায় আসলো আগে আমি জানি না কেন একটা হচ্ছে আত্মজা ও একটি করবি কাজ এমন কোন গল্পের কথা আপনার মনে পড়ে কি যে গল্পটার পড়ছেন 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 কি মানে কিছু বুঝতে পারছে না ঘটনা কোন দিকে যাচ্ছে জাস্ট পড়ছেন তিনটা যুবকের কথা কোন একটা রাত্রিবেলা তারা কোন একটা গোপন অভিসারে যাচ্ছে কোথাও আমি কোন একটা এফ এম লাইব্রেরিতে এই গল্পটা কভার করেছিলাম অনেক আগে পড়ছেন একেবারেই সাদা একটা গল্প মনে হবে যে কোন এক রাতের বেলা তিনটে বখাটে যুবক তাদের জীবনে কোনো উদ্দেশ্য নেই শুধুমাত্র কিছু নৈশকালীন সস্তা বিনোদনের আশায় তারা কোথাও যাচ্ছে তো যাচ্ছে তাদের যাবার বরণ অবশেষে তারা একটা জায়গাতে গিয়ে হাজির হলো একটা গৃহে খুব সাধারণ একটা ব্যাপার মনে হচ্ছে এবং গল্পের একদম শেষ দিকে চলে এসেছেন তাও কিছু বুঝতে পারছেন না যে কেন এই গল্পটা এত বিখ্যাত কেন এই গল্পটার নাম এত বেশি ধরুন এতদিন ধরে এত এত শুনতাম কেন কিছু বুঝতে পারছেন না একদম শেষে গিয়ে আসলে হঠাৎ করে সেটা বোঝা যাবে কেন এই গল্পটার নাম এতদিন ধরে শুনছেন এবং কেন এই গল্পটা এত বেশি বিখ্যাত একদম শেষ গিয়ে উপলব্ধি করবেন হয়তো শেষ লাইনটাতে গিয়ে এবং শেষ লাইনটা পড়ার সাথে সাথেই আমার যেটা হয়েছিল যে গল্পটা যখন শেষ লাইনটা পড়লাম আমি আমার চোখের পানি আটকাতে পারিনি শেষ লাইনটা বা শেষ পড়ার পরে এতটা বেশি মর্মস্পর্শী এবং হৃদয়স্পর্শী এবং একেবারেই শেষ মুহূর্তে গিয়ে সেই তীব্র আঘাতটা আপনি পাবেন তার পর্যন্ত খুব সাধারণ একটা গল্প মনে হবে এটাকে আমার মনে হয় যে বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ একটা গল্প আত্মজাও একটি করবি গাছ এই গল্পটা যে গল্পটা নিয়ে আসলে অনেক কথা অনেক আলোচনা অনেক কিছু হয়েছে এত 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 বেশি আমার কাছে মনে হয় যে হাসান আজিজুর আর যদি কিছু নাও লিখতে নেই একটা গল্পের জন্য আমার মনে হয় যে বাংলা সাহিত্যে তার স্থান সবসময় জাগরুক থাকতো তবে আসার কথা এবং ভালো কথা যে শুধুমাত্র এই একটা গল্পই তিনি ভালো লেখেন আর অনেক অসাধারণ গল্প তার আছে যেমন আরেকটা গল্পের কথা মনে হচ্ছে মন তার আমার কাছে মনে হয় যে নারী চরিত্রের অনেক বিভিন্ন সরপিল গতি প্রকৃতি বোঝার জন্য এই গল্পটা খুব আইডিয়াল একটা গাইডলাইন হতে পারে অসাধারণ একটা গল্প মন তার একই সাথে সেই নারীকে আপনি ঘৃণাও করবেন ভালোবাসবেন এবং তার প্রতি মায়াও জন্মাবে করুণাও জাগবে আবার তার প্রতি ধিক্কারও জাগবে আপনার ভেতরে সবকিছুই হবে অসাধারণ একটা গল্প মন তার সঙ্গিনী এবং আরেকটা গল্পের কথা মনে হচ্ছে ওই গল্পটার নাম আমার মনে নেই কিন্তু কোনো একটা এফ লাইব্রেরিতে আমি এই গল্পটাও রিভিউ করেছিলাম গল্পটা হচ্ছে মুক্তিযুদ্ধ নিয়ে গল্পটা একদমই খুব মনে হচ্ছে অন্য একটা দুনিয়ার গল্প এই গল্পে শুধুমাত্র একজন চরিত্র এবং আশপাশে তার কোনো মানুষ নেই একটা মৃত নগরীতে যুদ্ধের শেষে একেবারে ভগ্ন মৃত একটা নগরী দেশে প্রবেশ করে কোথাও কোনো মানুষ নেই কোনো প্রাণের স্পন্দন নেই অনেকটা মনে হবে যে আসলে ওই ইদানিং যে অনেক ধরনের মুভি হচ্ছে জগৎ মানে পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার পূর্ব মুহূর্তের কিছু এরকম ব্যাকগ্রাউন্ড হয় সেখানে দেখবেন যে ছাড়া কিছু মানুষ তাদের স্বভাব কিছু আচার আচরণ পৃথিবীর গল্প এটা কোনো মানুষ নেই বাড়িঘর ধ্বংসস্তূপ কোনো প্রাণের স্পন্দন নেই একটা মানুষ মৃত প্রায় সে ঘুরে বেড়াচ্ছে কিসের খোঁজে যেন কিসের আশায় এখানে খুঁজছে কোদাল নিয়ে ওখানে খুঁজছে যে তার প্রিয় মানুষগুলোর অন্তত জীবিত ভাবে পাবে না সে জানে অন্তত তাদের কঙ্কালগুলো যদি সে উদ্ধার করতে পারে মাটি খুঁড়ে সেজন্য সে পাগলের মতো মাটি খুঁড়ে যাচ্ছে এখানে সেখানে অন্তত একটা একটা যদি সে পায় তার প্রিয় মানুষগুলোর অসাধারণ আমি আমার স্মৃতিশক্তি খুবই বাজে বলে আমার গল্পটার নাম মনে নেই মনে পড়ছে না কিন্তু অসাধারণ একটা গল্প এরকম এই তিনটা গল্পের কথা চট করে মাথায় আগে এসছে কিন্তু এছাড়া আরও অনেক অসাধারণ গল্প তার আছে সৈয়দ হাসান আজুল হকে এবং আমি মনে করি যে বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ শক্তিমান কথাশিল্পী আরো যুগ যুগ তিনি বেঁচে থাকুন আমাদের মাঝে এবং আরো অসাধারণ সব গল্প আমরা তার কাছ থেকে নিশ্চয়ই উপহার পাবো এই কথা বলতেই মনে পড়ে গেল আমার যেটা সেটা হচ্ছে যে না ওটা আর অনেক বলবো না আমি একবারে বাস্তবে সেটা করে দেখাবো আর এরপরে আমাকে এস এম এস পাঠিয়েছেন যে বন্ধুটা তিনি হচ্ছেন একা লিখেছেন আমাকে যে জীবনটাকে অন্যের মতো করে দেখার বা দেখার চেষ্টা করার কোনো মানে নেই নিজের জীবনটাকে নিজের মতো করে দেখা বাঁচা উচিত তবে জীবনটা সুন্দর হয় ঠিক ঠিক খুব ঠিক খুব ঠিক কথা বলেছেন আপনি গুড উইল হান্টিং মুভিটা দেখেছেন আবির এবং লিখেছেন আমাকে যে বাকি অংশ আর পড়লাম না এমনিতেই আমার অনেক বদনাম ওটা পড়লে বদনাম আরো বাড়বে আচ্ছা আবির গুড উইল হান্টিং গুড উইল হান্টিং সিনেমাটাও আমি সম্ভবত কোনো একটা মুভি অফ দ্য উইকে আমি কিন্তু কাভার করেছিলাম বন্ধু আর গুড উইল হান্টিং সিনেমার একটা মজার ঘটনা হচ্ছে এটা হচ্ছে হলিউডের দুজন বিখ্যাত তারকা হচ্ছে ম্যাট ডেমন এবং বেনাফ্লেক দুজনই খুব বিখ্যাত তো এই দুজন কিন্তু খুব ভালো বন্ধু বাস্তব জীবনে এবং এবং তারা দুজন আসলে স্ক্রিপ্ট রাইটার মানে তারা যতন অভিনেতা তার থেকে বেশি তাদের শুরুতে মনোযোগ ছিল ভালো চিত্রনাট্য লেখা সিনেমার জন্য এবং তারা স্টুডেন্ট লাইফ থেকেই খুব ভালো ফ্রেন্ড এবং দুজনের অনেকে স্বপ্ন থাকে না অনেক দুই প্রিয় বন্ধু কথা বলেন অনেক সময় যে আমরা বড় হয়ে মুভি করবো মুভি বানাবো এরকম সিনেমা বানাবো এটা করবো বা কবিতা লিখবো এরকম বই বের করবো সমধর্মী প্রিয় বন্ধু বলে যা হয় তার সাথে এগুলো নিয়ে আলাপ না তো ম্যাড ডে মন এবং বেনাফ্লেক কিন্তু স্টুডেন্ট লাইফ থেকে যেরকম যে তারা এক সময় স্বপ্ন দেখতেন এক সময় খুব ভালো চিত্রনাট্য লিখবেন অনেক ভালো ভালো সিনেমা বানানোভাবে সেগুলো দিয়ে তো চিত্রনাট্য লেখা দিয়ে তাদের আসলে শুরু এবং গুড উইল হান্টিং সিনেমার আসলে চিত্রনাট্যরা বেনাফ্লেকের লেখা এবং অসাধারণ সব চিত্রনাট্যের পরেও তিনি লিখেছেন অস্কারও জিতেছেন তিনি আর পরিচালকও হয়েছেন পরে আর ম্যাড ডে তো আর অনেক বেশি বিখ্যাত হয়েছেন পরবর্তীতে অসাধারণ কিছু সিনেমায় দুর্দান্ত অভিনয় করে স্পেশালি দ্য বর্ন সিরিজ করার পরে তো এই সিনেমাটাই হচ্ছে তাদের ফার্স্ট প্রজেক্ট একসাথে সিনেমাতে দুজন অভিনয় করেছেন এবং এটা তাদের প্রথম একটা একসাথে জয়েন্ট প্রজেক্ট ছিল আর কি সেই গুড উইল হান্টিং এবং রবিন উইলিয়ামস অসাধারণ একটা চরিত্র অভিনয় করেছেন এই সিনেমাতে খুব খুব দারুণ একটা সিনেমা গুড উইল হান্টিং আর আমাকে সোনালি জানিয়েছেন এরপরে যে মেয়েরা খুব বেশি স্পোর্টস ফলো করে না যদি কেউ করে আপনি সেটা অ্যাপ্রিসিয়েট করেন না করি না মানে আমি সেই মেয়েদের ফ্যান হয়ে যাই কারণ যে মেয়েরা স্পোর্টস পছন্দ করে স্পেশালি ফুটবল কিন্তু দুঃখের বিষয়ে মেয়েরা হচ্ছে একটু কেন যেন স্পোর্টসের প্রতি ওরকম খোঁজখবর করে রাখে না এবং যারা রাখে তারা ক্রিকেটটা নিয়ে বেশি মাতামতি করে আসলে ফুটবল এর খোঁজখবর রেগুলার রাখে এরকম মেয়ে দুর্ডব হয়ে জগতে এটা আমার একটা আফসোস যদি কেউ থাকে তার সাথে আমার এক মুহূর্তের মধ্যেই বন্ধুত্ব হয়ে যাবে দ্যাস ফর শিওর আর এরপরে আমাকে কলা বাগানের এসা হচ্ছে নিউ ফ্রেন্ড ফার্মগেটে শোর মিলিও নিউ ফ্রেন্ড মোস্ট ওয়েলকাম টু মাই শো ট্রেন

গান ইউটিউবে গান শোনা একটা অ্যাডভান্টেজ হচ্ছে যে কোনো একটা সিঙ্গারের গান শুনলে তার আরও লিঙ্ক দিয়ে দেয় আরও অনেক গানের এবং এই ধাঁচের আরও অনেক গানের এটা একটা অ্যাডভান্টেজ একটা গান থেকে লাভ দিয়ে আরেকটা গানে যাওয়া যায় এই উইকের কোনো একটা রাতে ঘুম আসছিল না কোনো এক কারণে বিচিত্র কারণে তো তারপরে এই গানটা আমি শুনলাম এবং অন রাত সাড়ে তিনটা প্রায় সাড়ে তিনটা পনেরো চারটে রকম তো ওই নির্জন রাতে এই গানটা আধারে গানটা শুনতে শুনতে এবং এটার যে ভার্সনটা আমি শুনছিলাম ইউটিউবে সেটা হচ্ছে যে উইনিং এর ভোকাল চন্দনের গাওয়া একটা ডিফারেন্ট ভার্সন শুধু একটা গিটার নিয়ে এসে নিজে নিজে অ্যাকোস্টিক ভার্সন এটার নিজে নিজে গিটারটা বাজিয়ে গাইছে এবং খুব মগ্ন হয়ে আমিও মগ্ন হয়ে শুনছিলাম এবং চন্দনের ভোকাল আমার কাছে সবসময় ভালো লাগে আমার কাছে মনে হয় যে বাংলাদেশের ব্যান্ড মিউজিকে অনেক অসাধারণ ভোকাল আছে কিন্তু সবচেয়ে মিষ্টি ভয়েস আমার কাছে মনে হয় চন্দনের সো সেই গানটা শুনছি আধারে উইনিং গান এবং একটু পরে ফিরছি সাথে থাকুন সাগর আমি যখনই কোন জালের গান অথবা তারপরে হচ্ছে স্ট্রিংস এর গান অথবা ফিউজনের গান প্লে করি তখনই সবাই আমাকে একটা সমস্ত করেন যে তুমি না হিন্দি গান প্লে করো না তো এটা আসলে হিন্দি গান না এটা উর্দু গান যেহেতু পাকিস্তানের একটা ব্যান্ড সো এটা আসলে না জানার ফলে এটা এরকম হয় আজকেও হয়েছে আসে যাই হোক আখকে সাগার গানটা যতবারই আমি প্লে করিয়ে জীবনে যতবারই শুনি এবং আগামীতেও শুনবো আমার একজন বন্ধুর কথা খুব মনে পড়ে সে হচ্ছে মাহি এবং আমার জাহাঙ্গীরনগর লাইফের একটা ফ্রেন্ড আমার মানুষ হিসাবে অনেক ব্যর্থতা তার মধ্যে অন্যতম প্রধান ব্যর্থতা হচ্ছে আমার অনেক বন্ধুর সাথে আমার এখন কানেকশন নেই কানেকশনটা আস্তে আস্তে কিভাবে যেন আলগা হতে হতে একটা সময় একেবারে নেই হয়ে গেছে এরকম অনেক স্কুল লাইফ থেকে অনেক ফ্রেন্ড আছে হচ্ছে এক সময় তারা খুব ভালো ফ্রেন্ড ছিল একসাথে কত দিন রাত কত প্রখর কাটিয়েছে কিন্তু এখন একেবারে আমরা কেউ কারো খোঁজ রাখি না এটা আমার আমার নিজের বিচারে আমার অন্যতম বড় ব্যর্থতাগুলোর একটা হচ্ছে এটা তো এটা হচ্ছে এই গানটা আমি ফার্স্ট আমাকে মাহি শুনিয়েছিল টু থাউজেন্ড ফোরে ওই সময় হচ্ছে কয়েকটা বৃষ্টিমুখর দিন জুলাই আগস্টের দিকে ওর বাসাতে ছিলাম আমাদের তখন সেমিস্টার ফাইনাল হচ্ছিল

প্রচুর মুভি নিয়ে আসতাম ভিডিও ক্লাব থেকে সারা মুভি দেখতাম ফুল ভলিউম দিয়ে যত যত রক মিউজিক আছে সেগুলো শুনতাম আমরা সবাই মিলে এবং করতাম পিকনিক টাইপের মানে মানে মাহির হচ্ছে বিনোদন বিনোদন আর বিনোদন এরকম একটা ব্যাপার আর কি তো আমি সেই রাজি হয়ে গেলাম এবং ওর থেকে আমরা একসাথে স্টাডি করলাম স্টাডি তো হতো দুই মিনিট আড্ডা হতো আধা ঘন্টা এরকম আর কি রেশিওটা ছিল এরকম ফাঁকে ফাঁকে আবার একটা গান শুনতাম মাহি একটা হয়তো দুজনে খুব মন দিয়ে পড়ছি মাহি বললো দোস্ত এই গানটা শুনলে কেমন হয় বলে সে একটা গান ছেড়ে দিল আমি বললাম বাহ বাহ দারুন দারুন তারপর আমি বললাম আচ্ছা ওই গানটা শুনি এভাবে আমরা গান শুনতাম বেশি আড্ডা দিতাম বেশি পড়তাম কম একসাথে বৃষ্টিতে ভিজতে ভিজতে আমরা পরীক্ষা দিতে যেতাম আবার পরীক্ষার পর আসতাম মানে ওই দিনগুলো আমার সবসময় মনে থাকবে মনে পড়বে অ্যান্ড এই গানটা মাহি আমাকে ফার্স্ট শুনিয়েছিল ওই সময়টাতে সো এই গানটা যতবারই আমি শুনি আমার মাহির কথা মনে পড়ে এবং একটা অপরাধ বোধ কাজ করে আরও অনেক গল্প আছে মাইকে নিয়ে সেগুলো সব অনেক আরেক বলার মতো অল দো স্টোরিজ আর ভেরি মাছ ইন্টারেস্টিং সে যাই হোক মাহি হয়তো অনেকদিন দেখা হয় না আসলে আমার লাস্ট দেখা হয়েছিল হচ্ছে টু থাউজেন্ড এইটে প্রবাবলি টু থাউজেন্ড এইটে অলমোস্ট এইট ইয়ার্স গন উই ডোট সি ইচ জানি না আবার কবে হবে বা আলু হবে কিনা বাট আমার কাছে মনে হয় যে আসলে আমি একটা জিনিসে খুব বিশ্বাস করি সেটা হচ্ছে যে ক্ষণিকের ভালো লাগার একশো বছরের ভালো লাগার মধ্যে পার্থক্য নেই এক মুহূর্তের বন্ধুত্ব আর একশো বছরের বন্ধুত্বের মধ্যেও আমি কেউ পার্থক্য দেখি না মৌলিকগত দিক থেকে সেটা হচ্ছে যে ওই এক মুহূর্তের জন্য ওই বন্ধুত্বর অনেক তীব্রভাবে প্রগাঢ়ভাবে যদি হৃদয়ে বাজে সেটার গুরুত্ব অপ্রসীম জীবনে তো মাহির সাথে আমার বন্ধুত্ব যত অল্প সময়ই হোক না কেন এখন যতই ডিসকানেক্টেড হয় না কেন আমার মনে মানিস মাহি সবসময় থাকবে সো আই ম্যান সে যাই হোক আমি আর আপাতত এই কথা না বলে এই প্রসঙ্গ এখানে শেষ করে কিছু এস এম এস পড়ি আমাকে সোনালি জানিয়েছেন তিনি ফুটবল ভীষণ ভালোবাসেন আমার সাথে তার বন্ধুত্ব হবে কিনা জানেন না বা তিনি বায়ার মিউনিকের আমার মতো অনেক বড় একজন ফ্যান ডটমুন্ডকে একটু পছন্দ করেন না বাট এই জায়গাতে আমি আপনার থেকে একটু ডিফারেন্ট ডটমুন্ড আমার আরো আরো প্রিয় অনেক প্রিয় একটা টিম মানে সবাই যেটা হয় যে নিজের প্রিয় টিমের অপোনেন্টকে একেবারেই দেখতে পারে না বাট আমার কাছে যারা ভালো ফুটবল খেলে আমি তাদের সবার ফ্যান সো সেই হিসাবে আমি ডটমুন্ডেরও বিশাল রকমের ফ্যান আর জেএনজি আমাকে জানিয়েছে দগ্ধ প্রহরান্তে এই এই লাইনটা লাইনটা খুব ভালো লেগেছে তাদের তাদের কাছে এবং মাথায় ছিল লাইনটা সুন্দর কিন্তু কোন কবি লিখেছেন এটা জানতে পারলে আমার ভালো লাগতো আমাকে জানাও আর এস এম এস করার নিয়মটা হচ্ছে প্রথমে আরে লিখতে হবে স্পেস দিয়ে নাম ঠিকানা এবং তারপরে কথাটা লিখে পাঠিয়ে দিতে হবে সিক্স নাইন সিক্স নাইন এই নম্বরটাতে এখন যে গানটা প্লে করবো এটা একটা ব্লুজ নাম্বার আয়ুব বাচ্চুর একটা গান ব্লুজ ভার্সন ব্লুজ মিউজিক আমি খুব পছন্দ করি এবং আয়ুব একটা বড় গুণ হচ্ছে অনেক গুণের মধ্যে যেতে অনেক জনরাতে অনেক ধারায় তিনি কাজ করেছেন রক মেটাল প্রগ্রেসিভ রক ফিউশন ফোক তারপরে পপ ব্লুজ জ্যাজ অনেক ধারায় কাজ করেছেন সো এই ব্লুজ ধাঁচের এই গানটা শুনবো কষ্ট অ্যালবামের আমার জীবন গানটার নাম পাখি পাখিরা কাঁদে সন্ধ্যা তারা নিপে গেলে Oh, আমাকে বাসি নামের একজন পর সেই স্টেশন সেই গরমের রাত আকাশে মেঘে থাকা চাঁদ আগের মতো শুনছিলাম কবি সাহেব খুব একটা পাল্টাইনি বাসি আমাকে আমার কিন্তু খুব ভালো করে তোমার কথা মনে আছে আমার অনেক পুরনো বন্ধুর কথাই তুমি আমাকে এক সময় এস এম এস করতে প্রভাবলি তখন নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পড়তে এবং হঠাৎ করে তোমার বিয়ে হয়ে যায় সম্ভবত তোমার একটা ফ্রেন্ডও আমাকে এস এম এস করেছিল তারপর থেকে তুমি লাপাত্তা আমি জানি নাই এই সাত আট বছরে তোমার জীবনে কি কি গুণগত পরিবর্তন এসেছে আমি জানি না বাট আমার খুবই ভালো মতো মনে আছে তোমার কথা এবং তুমি আমাকে কবি বলে এস এম এস করতে সেটাও আমার মনে আছে যদি আমি ভুল করে না থাকি এবং তুমি একটি স্পর্শকাতর নারী একজন এটা আমার মনে আছে সবই মনে আছে বাট এত বছর উধাও থাকার রহস্যটা আমার জানা নেই আশা করছি এখন থেকে একসাথেই মানে আমাদের সাথী থাকবে আর মাধবী নামের একজন বন্ধু একজন বিশিষ্ট বন্ধু আমাকে এস করেছেন আপনার এস এম এর অ্যান্সারে বলছে যে মানিক বন্দ্যোপাধ্যায়ের একটা ঘটনা বলি মানিক বন্দ্যোপাধ্যায় ছাত্র ছিলেন খুব মেধাবী ছাত্র ছিলেন কিন্তু হঠাৎ করে যখন তার মনে হল যে না আমাকে সাহিত্য সাধনা করতে হবে এবং সাহিত্য সাধনাই হচ্ছে আমার পথ অতএব এবং আমি যেহেতু সমাজের একদম একেবারে নিম্ন স্তরের একেবারে দরিদ্র মানুষের যারা বস্তিতে থাকে ওদেরকে নিয়ে লিখতে চাই তাই আমাকে ওদের সাথে মিশে থাকতে হবে ওদের ওখানেই থাকতে হবে বস্তিতে এবং তাহলে আমি বুঝতে পারবো আসলে কাদেরকে নিয়ে লিখছি এবং তাদের জীবনটা আমি কতটুকু বুঝতে পারছি শহরে বসে বিদ মধ্যে বসে তিনি আসলে বস্তির কথা কথা লিখতে লিখতে চাননি চাননি সেখানকার মানুষের সেজন্য তিনি তার সবকিছু ত্যাগ করে পড়াশোনা ছেড়ে ডাক্তারি পড়া ছেড়ে ব্যবসা ছেড়ে সবকিছু ছেড়ে আরামায়স ছেড়ে একেবারে বস্তিতে চলে গেলেন তলপি তলপানি এবং সেখানেই থাকা শুরু করলেন এবং সেখানে বসেই সাহিত্য সাধনা শুরু করলেন এবং তার পদ্মা নদীর মাঝে কিন্তু বসিতে বসেই লেখা সো আপনি যেহেতু এই বিষয়ে এস এম এস করেছেন আমার মনে হয় যে আপনাকেও যদি আপনি যদি এদেরকে এই বিষয়ে এস এম এস করতে চান বা এই বিষয়ে কিছু লিখতে চান আমার মনে হয় যে আপনারও মানিকের আদর্শ অনুসরণ করা উচিত তাহলেই আসলে আপনি যাদের কথা লিখছেন যেখানে মানে যে যাদের কার কথা লিখছেন সেটা ভালোভাবে ফুটিয়ে তুলতে পারবেন বাট আমার মনে হয় আপনি পারবেন আমি আপনাকে যতদূর চিনি আপনার সেই আত্মশক্তি আছে আপনার অল দ্য বেস্ট আপনাকে দিয়ে হবে নিশ্চয়ই সে যাই হোক আজকে আর সময় একদমই নেই আমি একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি এবং যারা সাথে ছিলেন তাদেরকে অনেক ধন্যবাদ যারা ভালোবেসেছেন তাদেরকে ধন্যবাদ যারা ঘৃণা করেছেন তাদেরকে আরও বেশি ধন্যবাদ কারণ সবার সব কিছুই আমাকে আরও বেশি কিছু করার ভালো কিছু আর ইন্সপিরেশন দেয় আগামী সপ্তাহে ইনশাল্লাহ আবার কথা হবে এই বন্ধু তো অটুট থাক চিরকাল সেই শুভকামনা থাকলো শুভরাত্রি এবং শেষ গানটা হচ্ছে তাদের জন্য যারা মনে মনে ভাবছেন রাতটা আজ অন্যরকম নীরবতার রাত hallo, ik ben Audik Pesci.